বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিস্কা বা সুত বা দেহে পানি আসা রোগের জন্য অপারেশন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা সংক্রান্ত হাদিসসমূহ পাঠকালে খুবই আশ্চর্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান মিলে, বিশেষ করে এ সম্পর্কে সুনিশ্চিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু চিকিৎসা বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন না, বরং এ শাস্ত্রের বিভিন্ন শাখা প্রশাখায়ও অভিজ্ঞ ছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্রের উপকারিতায় বিশ্বাসী ছিলেন ঠিকই, তবে রোগ এবং তার চিকিৎসা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষার ফলেই মুসলিম জাতি রোগের চিকিৎসা গ্রহণ না করে সব কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয় না। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা লক্ষ্য করেন। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আমারা তাবিবান আইয়াবুতু বাতানা রাজুলিন আজওয়াল বাতানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিস্কা বা সুত রোগগ্রস্ত এক রোগীর চিকিৎসককে হুকুম করলেন, তার পেটে সিগাফ বা অপারেশন করো। অতঃপর কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, চিকিৎসা কি উপকারে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, যিনি রোগ দিয়েছেন তিনি প্রতিষেধক দিয়েছেন, তিনি যে কোনো জিনিসের মাধ্যমে এটা মুক্তি দেন। ইস্তিস্কার বিভিন্ন প্রকার হয়ে থাকে, তন্মধ্যে এক প্রকার হল ইস্তিস্কা এ জাকি। এই প্রকার ইস্তিস্কা বা সৌত রোগীর চিকিৎসার জন্য অপারেশন করা হয়। উপরোক্ত বর্ণনা এটাই সুস্পষ্ট হয়ে উঠে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত ব্যাধির বিভিন্ন প্রকার সম্পর্কেও ধারণা ছিল। শুধু তাই নয়, বিভিন্ন রোগের ক্ষেত্রে রোগের কোন পর্যায়ে কী ধরনের চিকিৎসা প্রয়োজন এটাও জানা ছিল। আধুনিক যুগে অস্ত্রোপচার বিদ্যার অশেষ উন্নতি সাধিত হয়েছে সত্য, তবে এ কথার অর্থ এই নয় যে এ শাস্ত্রের উদ্ভবও এ যুগেই হয়েছে অথবা পাশ্চাত্য কোনো দেশ এটার উদ্ভাবক। বরং আমাদের পূর্বসূরী মনীষীগণও এ শাস্ত্রে পরিপূর্ণ অভিজ্ঞ ছিলেন। বর্তমান সময়ে হার্ট ও মস্তিষ্কের মতো জটিল অঙ্গ প্রত্যঙ্গের পর্যন্ত অপারেশন হচ্ছে, তবে এগুলোর মূল উৎস কিন্তু আমাদের ইসলাম থেকেই শুরু হয়েছিল। এ কথা ভুলে যাওয়া উচিত নয় যে আল্লাহ পাকের ফজল ও করমে আগেকার দিনে মানুষের স্বাস্থ্যের এত দুরবস্থা ছিল না, বরং এখনকার মতো জটিল ব্যাধিও তখন সচরাচর দেখা যেত না, কারণ তখন খাদ্য ছিল নির্ভেজাল, স্বভাব চরিত্র অভ্যাস ছিল সুন্দর, মেজাজ ছিল উত্তম আর স্বাস্থ্য ছিল যথোপযুক্ত। মোট কথা, সে যুগের চাহিদানুযায়ী অস্ত্রচিকিৎসা বিজ্ঞান পরিপূর্ণ উন্নত ছিল। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা উল্লেখযোগ্য। তিনি বলেন, দাখালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা রাজুলিন ইয়াউদুহু বিযাহিরিহি ওয়ারামুন ফাকালু ইয়া রাসূলুল্লাহ বিহাযিহি মিদ্দাহ ক্বালা বাত্তু আনহু ক্বালা আলিয়ুন ফামা বারাহতু হাত্তা বাত্তু ওয়ান্নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাহিদুন। এক রুগ্ন ব্যক্তিকে দেখার জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম। সে ব্যক্তির কোমর ফোড়ার কারণে ফোলা ছিল, লোকেরা বলতে লাগলো এতে পুঁজ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ফোড়া সেগাফ বা অপারেশন করার নির্দেশ দিলেন। উল্লেখ্য যে অপারেশনকে আরবিতে সেগাফ বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তৎক্ষণাৎ সেগাফ করে ফেললাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্ত বর্ণনায় বোঝা যায় যে তিনি সেগাফ করেছিলেন এবং নিঃসন্দেহে তিনি এ বিষয়ে অভিজ্ঞ ছিলেন। অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জটিল কাজ সমাধা করার জন্য তাকে নির্দেশ দিতেন না, কারণ অস্ত্রোপচার বা সার্জারি কোনো বাচ্চাদের খেলা নয় যে প্রত্যেকে এটা করতে পারবে বা যে কোনো লোকের দ্বারা এই কাজটি সম্পন্ন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানোর নির্দেশ দিতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন খুব ভালো একজন সার্জন এবং একজন জ্ঞানী ব্যক্তি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের পরিধির কথা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে অসংখ্য অবদান রেখেছেন, যেগুলো হাদিস বর্ণনা করলে এবং হাদিসগুলো পড়লে, অধ্যয়ন করলে এবং সেগুলো নিয়ে রিসার্চ করলে বোঝা যায় যে চিকিৎসা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু অবদান রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, মিশকাত শরীফে বাবুর দ্বীপ রয়েছে, আপনারা সেই চিকিৎসার যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো আপনারা দেখবেন এবং দেখবেন যে কত বড় বড় ভেষজগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন এবং অসংখ্য ভেষজের কথা বলেছেন যেগুলো আমরা সচরাচর শুনতে পাই না, আমরা সচরাচর এগুলো সম্পর্কে জানি না এবং জানার চেষ্টাও কেউ করিনি, তাই আমরা এত দুরবস্থায় আছি, আমরা এত কষ্টে আছি, আমাদের এত রোগ আছে,
সেই রোগ থেকে আমরা কেন মুক্তি পাচ্ছি না? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন সিরাতুল মুস্তাকিম, সেই রাস্তায় আমরা নেই, আমরা এখন চলে গেছি অন্য রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিমকে সৃষ্টি করেছিলেন আমাদের জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিভিন্ন রোগের বর্ণনা দিয়েছেন, বিভিন্ন ভেষজের কথা বর্ণনা করেছেন। 150 থেকে 200টি ভেষজের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই ভেষজগুলোর কথা আমাদের চর্চা নেই, সেই ভেষজ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, সেই বাবুত্তিব এটা নিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, গবেষণা নেই। তাহলে কি আমরা আমাদের রোগের জন্য দায়ী নই? সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা সেই হাদিসগুলো মানি, সেই হাদিসগুলো জানি এবং সেই হাদিসগুলো নিয়ে আমরা চর্চা করি। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।